হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএল। আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা জানেন আগামী 24 অক্টোবর আসাম টেট 2021 হইব। তো আজকে আমি ম্যাথসের একটা বহুত ইম্পর্টেন্ট টপিক যেটা আছে আমি ডিসকাস করবো, আপনারা বোর্ডে দেখতে পারা হয়তো, এভারেজ আর গড় নিয়ে আজকে ডিসকাস করুন। লাস্ট ইয়ার 2021 এভারেজ গড় থেকে একটা কোয়েশ্চেন আসলো, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, উপরে আপনার আই বটনে লিঙ্ক দেখতে পারা। পুরা কমপ্লিট 2019-এর ম্যাথসের যে 30টা কোয়েশ্চেন আসলো এটার সলিউশনটা আপনারা কিন্তু আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাই লিবা, আর ডেসক্রিপশন থেকে আপনারা এটাই দেখে নিবে এবারে যে একটা কোয়েশ্চেন আমি ডিসকাস করছি। তো আজকের ভিডিওতে আপনারা পুরো মন দিয়ে দেখুন, কারণ এখান থেকে কিন্তু 1 মার্ক বা 2 মার্ক কিন্তু এবারও আইব। সো আমরা দেরি না করে ভিডিওটা আজকে স্টার্ট করি। ফার্স্ট আমরা এভারেজের বেসিক কনসেপ্টটা ডিসকাস করবো, এরপরে কিছু কোয়েশ্চন ডিসকাস করবো যেটা আপনারা লাগে বহুত ইম্পর্টেন্ট হইব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবা, যাতে এভারেজটা আজকে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখুন আমরা যদি ফার্স্টটা নাম্বার হয়, সাপোজ 1 হইল 3, 5, 4, 9, এই 5টা নাম্বারের আমি এভারেজ বা গড় বাই করতাম, ঠিক আছে? তো এই 5টা নাম্বারের আমি এভারেজ গড় বাই করতাম, আমাকে তা করতে লাগে এভারেজের রুল হইল গিয়া, এভারেজ বা গড় যেটা রুল হইল গিয়া, আমি যেটা নাম্বার আছে ওটা প্লাস করুন, 1+3+5+4+9 ডিভাইডেড বাই হইব, এখানে কটা নাম্বার আছে 5টা, তখন 5 দিয়ে আমি ভাগ দিব। তবে যোগ করলে কত হইলো, 1 আর 3 4 4+9 9 আর 9 18 18+4 22 22/5, তখন এটা ডিভাইড দিলে হইব সামন 4.4, এরকম ওই লোক এইটা এই 5টা নাম্বারে এভারেজ। তো এভারেজের বেসিস কনসেপ্ট ওইটাই যে জয়টা নাম্বার থাকবো আমরা ওয়েটা নাম্বারটে প্লাস করবো, করিয়া টোটাল কয়টা নাম্বারটে প্লাস করছি এটারই যখন আমরা ডিভাইড দিমু বা ভাগ করবো, তখন যে আনসারটা পাইমু ওইটা ওই লোক এই 5টা নাম্বারের এভারেজ বা এই 5টা নাম্বারে আমরা গড় হইতে পারি, ঠিক আছে? এটা ওই লোক এভারেজের একবারে বেসিক কনসেপ্ট, এটা সব জায়গায় আপনার কাজে লাগবে, ঠিক আছে? এখন মনে করি একটা জিনিস কইলাম, আমি এই 5টা নাম্বার দেওয়া কইলাম যে এই 5টা নাম্বারের এভারেজ যদি 4.4 হয়, এভারেজ যদি 4.4 হয় তাহলে এই 5টা নাম্বারের যোগফল হতো। তখন আমি ডাইরেক্ট কিতা করতে পারবো, যখন 5 দিই যখন আমি 4.4 এর পূরণ দিব তখন এইব গিয়া 22, মানে বোঝা গেল এভারেজের লগে যখন আমরা কয়টা নাম্বার আছে এটা যখন আমরা পূরণ দিলেইমু বা ইনটু দিলেইমু তখন যে নাম্বারটা পাইমু এটা ওই লোক এই 5টা নাম্বারের যোগফল, মানে এই 5টা নাম্বার সাম করার পরে আমরা যে ভ্যালুটা পাইমু ওই ভ্যালুটা ওই লোক গিয়া আমরা মানে এভারেজ থেকে যদি যখন 5 দিয়ে পূরণ দিব তখন 22, মানে এই 5টা জিনিস নাম্বারটা যোগ করলে আমরা যেটা পাই এটা আমরা পাই। তো এই কনসেপ্টটা কিন্তু আমরা পরবর্তী অঙ্কতে লাগবো, ঠিক আছে? আশা করি আপনারা বেসিক জিনিসটা এখন বুঝতে পারছি। আপনার বোর্ডে ফার্স্ট কোয়েশ্চন দেখতে পারা, আমি দুই ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম বহুত তার জন্য ট্রাই করি যাতে কোয়েশ্চনটা বুঝতে সুবিধা হয়। প্রেজেন্ট এজ অফ রাম এন্ড যদুস আর 16 এন্ড 20, হোয়াট ইজ দ্য এভারেজ অফ রাম এন্ড যদু আফটার 6 ইয়ার্স, ঠিক আছে? বাংলাতে রাম এবং যদুর বর্তমান বয়স 16 বৎসর এবং 20 বৎসর, তাহলে 6 বৎসর পরে তাদের গড় কত? বর্তমান বয়স যেহেতু রামের কত, বর্তমান বয়স রামের হইল গিয়া 6, যদুর সরি 16, যদুর বর্তমান বয়স হইল গিয়া কত 20, 6 বৎসর পরে রামের কত হইল, কত হইব 6 বৎসর পরে রামের হইব গিয়া 22 আর যদুর হইব গিয়া 26, মানে এখন তার যদি 16 হয় 6 বৎসর পরে 22 হইব, এখন যদি তার 20 হয় 6 বৎসর পরে 26 হইব, তাহলে আমরা এভারেজ যেটা এভারেজ বা গড় কত হইব 22+26/2, তখন আমরা কত হইল 48/2=24, দ্যাট মিন্স 6 বৎসর পরে রাম এবং যদুর বয়সের গড় যেটা হইব এটা হইব গিয়া 24। আশা করি বুঝতে পারছেন, একটু গুরাইল কোয়েশ্চন, নর্মাল থাকেন জাস্ট 1 স্টেপ আগে আমরা হইতে পারি। তো আশা করি আপনারা এই জিনিসটা কোয়েশ্চন নোট করে রাখি দিবা, হয়তো এরকম কোয়েশ্চন ডাইরেক্ট আমরা এক্সামে আই যেতে পারি। নেক্সট কোয়েশ্চনটা দেখুন, বহুত মজার কোয়েশ্চন এবং বহুত বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর এনি কম্পিটিটিভ এক্সাম, আর আসাম টেট লাগে তো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন আমি এটা বাংলাতে কোয়েশ্চন লেখছি না, কিন্তু আমি বাংলাতে কোয়েশ্চনটা আপনারা বুঝাই দিব, শুনে নেন। কইছে ইফ দ্য এভারেজ অফ কিতা দা, কইছে টুয়াইস এ 20, 30, 15, এ এন্ড 10 ইজ 18, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ,
মানে এখানে কয়টা নাম্বার আছে 2 একটা নাম্বার 20 একটা 30 একটা 15 একটা এ একটা 10 এর দ্যাট মিন্স কয়টা নম্বরের যদি গড় বা এভারেজ 18 হয় তাহলে এর নাম্বার কত ঠিক আছে দেখুন আমরা এভারেজের ফর্মুলা জানি যে জয়টা নাম্বার আছে এটারে কিটা করতাম যোগ করতাম তো আমরা যোগ করলাম twice a plus 20 plus 30 plus 15 plus a plus 10 আমরা জানি জয়টা নাম্বার আছে এটা যোগ করব যোগ করে কয়টা নাম্বার দিয়ে ডিভাইড দিব কয়টা যোগ করছি 1 2 3 4 5 6 ঠিক আছে এটা হলে আমরা কিটা পাই এভারেজ হয় এখানে এভারেজের ভ্যালু দেয়া দিলেছে 18 দেয়া কইছে এর ভ্যালু বাই কত এখন দেখুন আমরা কিটা করি এখানে twice a আর a মিলে কিটা হইল thrice a এখানে আছে 20 20 আর 30 50 50 আর 15 এ 65 65 আর 10 এ 75 বাই 6 ইকুয়াল টু হইল গিয়া 80 তো আমি যখন 3a প্লাস 75 লিখব তখন কি হইব 6 ইনটু 18 কত হইব 6 ইনটু 80 তো আমার আই গেল 3a প্লাস 75 ইকুয়াল টু 108 তো আমার 3a হইল গিয়া 75 তো হইছে এটা গেলে কি হইব 108 মাইনাস 75 তো এটা হইল গিয়া 33 সো আমার এর ভ্যালু হইল 33 ডিভাইডেড বাই 3 হইব তখন এর ভ্যালু আমরা পাইলাম 11 ঠিক আছে দ্যাট মিন্স আমরা এর ভ্যালুটা আমরা বাই করার পরে কত পাইলাম 11 পাইলাম মানে প্রথম নাম্বারটা হইব 2 ইনটু 11 22 আর মিডিল এর নাম্বারটা হইল 11 18 বইলে আমরা যখন বাই করব তখন আমরা এভারেজ বা গড়টা কত পাইম 18 পাই আশা করি আপনারা বুঝতে পারছেন বহুত মজার কোয়েশ্চন এইবারও কিন্তু এরকম কোয়েশ্চন আইতে পারে সো একটু বোঝার চেষ্টা করবা জিনিসটা আমি কেটা করছি সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফর আপকামিং আসাম টেট 2021 ঠিক আছে নেক্সট একটা কোয়েশ্চন দেখুন মজার কোয়েশ্চন এভারেজের হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য ডিজিট অফ 99999999 মানে 99999 সংখ্যাটির অঙ্কগুলির গড় কত তো আমরা গড়ের ফর্মুলা যেটা জানি এভারেজে যেটা ফর্মুলা জানি এভারেজে যেটা ফর্মুলা জানি জেন যে কয়টা নাম্বার ডিজিট কয়টা আছে ফার্স্টটা তো ফার্স্টটা আমরা যোগ করলাম আর ফার্স্ট দিয়া ভাগ দিলাম তো ফার্স্টটা যোগ করলে কত হইল 45 বাই 5 ইকুয়াল টু 9 দ্যাট মিন্স আমরা এভারেজ হইল গিয়া 9 জেন এই সংখ্যাটা অঙ্ক হইল গিয়া ফার্স্টটা তো ফার্স্টটারে যোগ করলে আমরা যখন ভাগ করবো ফার্স্টে তখন আমরা গড়টা 9 নিবে মানে এখানে এমনি দেখা যায় সব নাম্বার সেম তো এটা যখন প্লাস করে ডিভাইড দিব তখন সেমই অ্যান্সার হইব তো এইরকম কোয়েশন আই যেতে পারে তো একটু ধ্যান রাখা দরকার এক সময় বেশি কঠিন করার গিয়ে আমরা ইজি কোয়েশনও রং হয়েছে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট সো নেক্সট একটা কোয়েশন আপনারা বোর্ডে দেখতে পারা যেন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হয় বাংলাতে লেখছে এবং ইংলিশে কুয়ে দিলে যাম যখন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার ফার্স্ট এন টার্মস অফ ন্যাচারাল নাম্বারের এভারেজ হত মানে আমরা ন্যাচারাল নাম্বার এন টার্মস আছে এটার এভারেজ হত মনে করেন ন্যাচারাল নাম্বার আমরা জানি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 আপ টু এন ওই টার্মস যতটা আছে এটার এভারেজ হত আমরা জানি এভারেজ করতে হইলে আমরা সব প্লাস করিয়া আমরা কিটা করি এন দি ডিভাইড দি এটা করার আগে একটা জিনিস আমরা জানতে লাগবো যে ওয়ান থাকিন এন পর্যন্ত যে নাম্বার আছে এই নাম্বার টেন যোগ করলে আমরা কিটা ফর্মুলা পাই আমরা একটা ফর্মুলা পাইছিলাম যে জানা আছে নি সবাই দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হইল গিয়া এন টার্মসের সাম মানে ওয়ান থাকিন লইয়া এন টার্মস যদি কোনো নাম্বার থাকে তখন আমরা এই ফর্মুলা দিয়ে এটা সাম বাই করতে পারি এটারও কিছু অঙ্ক আছে আমি দেয়া দিব তোমরা আমার চ্যানেলে পাইবাই কেন দেখলে আশা করি মানে ক্লিয়ার হয়ে যাব কনসেপ্টটা মানে ওয়ান তাকিয়া এন পর্যন্ত থাকলে আমরা এটার সামটা এটা হইল গিয়া সাম সাম অফ এন টার্মস অফ ন্যাচারাল নাম্বার ঠিক আছে এটা ওই যদি এভারেজ আসলো সাম বাই নাম্বার সাম হইল গিয়া আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই কতটা নাম্বার আছে এনটা তখন এন দি ডিভাইড দিব আর এই এন এ এনে ক্যান্সেল গিয়ে আনসার হইব এন প্লাস ওয়ান বাই টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ফর আসাম টেট যে ফার্স্ট এন টার্ম ন্যাচারাল নাম্বারের এভারেজ হতো তো আমরা ফার্স্ট এন টার্ম ন্যাচারাল নাম্বারের আমরা সাম জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপরে আমরা এভারেজ হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই এন করলাম তখন আমরা রাই গেল এন প্লাস ওয়ান বাই টু যেটা আমরা এভারেজ আশা করি জিনিসটা বুঝতে পারছো কোনো কনফিউশন বা কোনো কোয়েশন থাকলে আপনারা আমার কমেন্টে জানাইতে পারবা তো আমি নেক্সট ভিডিওতে এই কথাগুলো খুঁয়ে আপনারা কনফিউশনটা আমি দূর করার চেষ্টা করব এই কোয়েশনটা বহুত ইম্পর্টেন্ট কোয়েশন আসাম টেটের লাগিয়া
পাঁচটি সংখ্যার গড় যদি ষোল হয় আর যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয় তেরো, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? ইংলিশে ইফ এভারেজ অফ ফাইভ নাম্বার ইজ সিক্সটিন, ইফ ওয়ান নাম্বার ইজ মিসিং দেন দ্য এভারেজ ইজ থার্টিন, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? মানে ফার্স্টটা নাম্বারে গড় দেওয়া আছে আর ফার্স্টটা নাম্বার থেকে একটা নাম্বার গেলে গিয়া বাকি যে সাতটা নাম্বার আছে এটার গড় হয়ে যায় থার্টিন, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এখন মনে করো ফার্স্টটা নাম্বারের গড় আছে সিক্সটিন, তাহলে আমি টোটাল সাম যেটা এটা তো বাইর করতে পারি আর ফাইভ ইন্টু সিক্সটিন। একটু আগে আমি ফার্স্টেই কইছি যে আমরা এভারেজ থাকলে আর কয়টা নাম্বার আছে থাকলে আমরা ফার্স্টটা নাম্বারের আমরা কী করতে পারি, টোটাল সাম বাইর করতে পারি, টোটাল সাম ফাইভ নাম্বার। আর সাতটা নাম্বারের টোটাল সাম কত হইব, কারণ তখন আমার এভারেজটা কমে গেছে, তখন ফোর ইন্টু কী হইব থার্টিন, ফিফটি টু হইল, ঠিক আছে? দেন দ্য মিসিং নাম্বার কত হয়ে যাব, মিসিং নাম্বার হইব কি আমার এইটটি মাইনাস ফিফটি টু, লগা টোয়েন্টি এইট ইজ দ্য কারেক্ট আনসার। কারণ দেখো ফার্স্টটা নাম্বার টোটাল বাইর করছি, সাইডটা নাম্বার টোটাল বাইর করছি, এখন আমি যে বিয়োগ করিলে মাইনাস করিলে তখন যে নাম্বারটাই ওই নাম্বারটাই হইল গিয়া আমরা মিসিং নাম্বার, কারণ ওই নাম্বারটা সরার কারণেই আমার এভারেজটা কমিয়া তেরো তারিখ, ঠিক আছে? আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, বহুত ইম্পর্টেন্ট কোয়েশন আসাম টেটে, এইবার ডাইরেক্ট এরকম কোয়েশন কিন্তু আই যেতে পারে। নেক্সট কোয়েশন বহুত ইম্পর্টেন্ট কোয়েশন, ইফ এভারেজ অফ এবিসিডি ইজ সিক্সটিন, মানে এবিসিডির গড় হইল গিয়া ষোল আর এভারেজ অফ এ বি সি ডি এন ই ইজ টোয়েন্টি, দেন ভ্যালু অফ ই, মানে ফার্স্ট আমরা সাইডটা নাম্বারে যদি আমি টোটাল বাইর হয়ে যাই তখন কী হইব ফোর ইন্টু সিক্সটিন হইব, ফোর সিক্সটিন যা সিক্সটি ফোর, আর দেন ফার্স্টটা নাম্বারে টোটাল সাম বাইর হইলে তখন কী হইব ফাইভ ইন্টু সিক্সটিন, এটা হইল গিয়া এইটটি, ঠিক আছে? প্রথমে সাইডটা নাম্বার সরি ফাইভ ইন্টু টোয়েন্টি হইব, এটা ফাইভ ইন্টু টোয়েন্টি তখন হইব গিয়া হান্ড্রেড, প্রথম সাইডটা নাম্বারে টোটাল সাম ফোর ইন্টু এভারেজ, ফার্স্টটা নাম্বারে টোটাল সাম ফাইভ ইন্টু এভারেজ, কত হইল আমরা হান্ড্রেড। এখন যদি আমি এটার থেকে এটা মাইনাস করে দিই তখন আমার যে লাস্ট ই নাম্বার যেটা এক্সট্রা আইসিল এটার ভ্যালু হয়ে যাব হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর, দ্যাট মিন্স থার্টি সিক্স, থার্টি সিক্স হইল গিয়ে ইর ভ্যালু, কারণ প্রথম সাইডটা নাম্বারে এভারেজ আসছিল ষোলো আর যখন থার্টি সিক্সে আমরা অ্যাড করে দিছি তখন এভারেজটা বাড়িয়ে গিয়া টোয়েন্টি হয়েছে। তো আমরা ফার্স্টের থেকে সাইডটা যখন বিয়োগ করে নিমু বা মাইনাস করে নিমু তখন আমার যে ভ্যালুটা এইব এটা হইল গিয়া ইর ভ্যালু। আশা করি আপনারা এভারেজের মোটামুটি বেসিক কনসেপ্ট বুঝতে পারছেন, আরও কিছু এভারেজের আমি কনসেপচুয়াল কোয়েশন আমার নেক্সট ভিডিওতে এভারেজের নেক্সট ভিডিওতে ডিসকাস করুন, আজকের ভিডিওতে অতটুকু অতটুকু যদি আপনারা বুঝিলেন আশা করি আসাম টেটে আপনারা যে কোয়েশন হবে এটা সলভ করতে পারবা, তারপরেও আরও কনসেপচুয়াল কোয়েশন আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করুন। তো যারা যারা ভিডিও দেখা কমপ্লিট দেখছেন তারা আরও বেশি বেশি শেয়ার করবা আপনারা ফ্রেন্ডার সঙ্গে যারা আসাম টেট দিত। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।